বয়স তখন 25 কি 26। চাকরি সূত্রে একাই থাকতাম, মেয়ে বলে ঘরে বসে থাকবো এমনটা তো আমি ভাবতেই পারি না। প্রথম দিকে নিলাম ওই বদলির চাকরি, আমার শহর থেকে খুব একটা বা দূরেও না, তবু একাই থাকবো। ইচ্ছে ছিল বহুদিনের যে আমি একাই কাটাবো আমার জীবনটা, এই আনন্দেই আমি আত্মহারা। অফিস থেকে কটেজ দিয়েছে, সামনে ছোট্ট বাগান, আশেপাশে বেশ নিরিবিলি, ছোট জায়গা, লোকজনও কম। কটেজ থেকে অনেকটা দূরে একটা বস্তি। মনে মনে ভাবলাম বেশ হাত পা ছড়িয়ে কিছুদিন থাকা যাবে এখানে। এক মাসের মধ্যেই জায়গাটা এত পছন্দ হয়ে গেল যে আর ওখানটা ছেড়ে যেতে ইচ্ছেই করছিল না। চাকরি করি, খাই দাই, আর সপ্তাহ শেষে নিজের বাড়িতে একবার ঘুরে আসি। সবসময় যাই তা নয়, তবে মাঝে মাঝে যাই। আর আর নিজের কটেজে সাজাই, বাগান করি, ঘর দোর গোছাই, বেশ ছিলাম। কিন্তু থাকা হলো না। প্রতি শনিবার এই অঞ্চলে একটা হাট বসে, বেশ বড়, আর নানান সামগ্রীও পাওয়া যায়। শনিবার শহরে না গেলেও হাটে একবার হলেও ঘুরতে আসি। কত পয়সা, কত মানুষজন, যে মাঠে হাট বসে সেটা অন্যান্য দিন কেমন ফাঁকা ফাঁকা থাকে, কিন্তু শনিবার এলেই কত মানুষের ভিড়। ঘরের জন্য টুপিটাকি জিনিস কিনি, আর কিনে নিয়ে গিয়ে নিজের ঘর সাজাই, বেশ ভালোই লাগে। এরকমই একটা শনিবার, শীতকাল, সকাল থেকে একদিকটা বেশ কুয়াশা, 3টের দিকে হাটে যাব ঠিক করলাম, কিছু কেনাকাটি করার ছিল। হাটে এদিক সেদিক ঘুরছি, বেশিরভাগ মানুষই অবশ্য মুখ চেনা হয়ে গেছে। মাঠের এক কোণায় একটা 10-12 বছরের মেয়ে হঠাৎই চোখে পড়ল, আমার দিকে তাকিয়ে হাসছে। চাহনিটা এমন যেন আমাকে কতই না চেনে। আমি কৌতূহল নিয়ে তার কাছে গেলাম, হাসিটা এখনো মেয়েটার মুখে লেগে আছে। ঝাঁকড়া রুক্ষ চুলের আড়ালে চোখ দুটো ছুরির মতো ধারালো। সে আমায় বলল, নেবে নাকি দিদি? চমকে তাকালাম। মেয়েটার সামনে কিছু কাজ করা চিনেমাটির কাপ, বেশ সুন্দর দেখতে। কি গো, নেবে? কত করে দিবি? মেয়েটার চোখ দুটো জল জল করছে। বেশি না গো, মাত্র 20 টাকা এক একটা। আচ্ছা, তাহলে দে দুটো। কি ভেবে যে কাপ দুটো নিলাম জানি না। যা, টেবিলে সাজাবোখন। কোনো রকমে টাকাটা হাতে দিয়ে কাপ দুটো নিলাম। আবার মেয়েটার দিকে তাকালাম, আশ্চর্য, ও এখনো এত হাসছে কেন? তারপর ঝপ করেই প্রায় সন্ধে নেমে গেল। ঘড়িতে দেখলাম প্রায় 5:30। এবার বাড়ি ফিরতে হবে। রাস্তাটা বেশ ফাঁকা, কেমন জানি গা ছমছম করছে। বারবার মনে হচ্ছে পিছনে কেউ আসছে, কিন্তু না, পিছনে ঘুরে বুঝলাম মনের ভুল। কই, কেউ তো আসছে না। ঘরে যখন এলাম তখন বেশ অন্ধকার হয়ে এসেছে। ঘরে আসার পর অস্বস্তি কিছুটা কমলো। চায়ের কাপগুলো যত্নে সাজালাম খাবার টেবিলে, সত্যি বেশ দেখতে তো কাপগুলো, সাদা কাপে কি সুন্দর লাল গোলাপ আঁকা। খসখস করে শব্দ হতেই ফিরে তাকালাম,
মনে হলো কেউ আছে আমার পিছনে। কই না তো, কি যে হচ্ছে আমার আজ! রাতের রান্নাও তো সারতে হবে, তার আগে বরং এক কাপ চা হয়ে যাক। আবার চোখ গেল কাপের দিকটায়। নতুন কাপটায় খাবো না, আজ পূর্ণতেই চলুক, কাল না হয় খাবো। আজ এটা সাজানোই থাকে এখানে। রান্নাঘরে চা বসালাম, খাবার টেবিলটা রান্নাঘর থেকেই দেখা যাচ্ছে। কাপগুলো কি সুন্দর লাগছে! কে? চিৎকার করে উঠলাম। মনে হলো আমার ঘরের কাছে কেউ গরম নিঃশ্বাস ফেললো। এসব কি হচ্ছে আজকে আমার সাথে জানি না। হঠাৎ ফোনের আওয়াজে চমকে উঠলাম। হ্যালো মা, তোর গলাটা এমন শোনাচ্ছে কেন রে মিমি? এরপর যতটা স্বাভাবিকভাবে পারি কথা বলছিলাম মায়ের সাথে। না, মাকে এখন কিছু জানানো যাবে না। ফোনটা রাখার পর নিজেকে বেশ হালকা মনে হলো। মনটাকে বোঝালাম সবই মনের ভুল, কিছু কোথাও নেই। রাত বাড়ল, ভয় লাগছে না আর। খেতে বসলাম, সামনে কাপ দুটো উজ্জ্বল। মনে ঠিক করলাম কাল সকালেই একটাতে চা খাব। খেয়ে বাসন রাখতে রান্নাঘরে এলাম। বাসন রেখে বেরিয়ে যা দেখলাম, তা দেখে আমার হৃৎপিণ্ড স্তব্ধ হয়ে গেল। দেখলাম টেবিলে উপর হয়ে আছে একটা ছায়া মূর্তি। ঘরে তো আমি একা, তাহলে এটা কার ছায়া মূর্তি? ভয়ে পা সরছে না। কোনো খারাপ লোক? কিসের জন্য এখানে? চোখের ফলক ফেলতেই অবয়বটা উঠাও। আমি কিছু ভাবতে পারছি না। এই বাড়িতে এতদিন তো আছি, কই কোনো দোষ পাইনি তো? তবে কি শত হাতরেও উত্তর পায় না। আলো জ্বালিয়ে শুতে গেলাম। ভুলে গেছি এখন শীতকাল। আতঙ্কে আমার একটুও ঘুম এলো না। ভোর তখন চারটে হবে। চা খাবো বলে ঘর থেকে যেই বেরোলাম, দেখি আবার কাল রাতের মতো এক ছায়া মূর্তি। আজ স্পষ্ট একটা মোটা মেয়েটি মতো লোক আমার নতুন কেনা চায়ের কাপগুলো হাতে। মাথা ঘুরে গেল। যখন জ্ঞান এল দেখলাম সকাল 10টা। না, কাপগুলো আর রাখা যাবে না, ফেলে দিয়ে এসেছিলাম ডাস্টবিনে, ফিরেও তাকাইনি। সেটাতে কেন এসব হয়েছিল আমার সাথে আমি জানি না। সেদিন বাড়ি ফিরে আসি, কটেজটাকেও ছেড়ে দিয়েছিলাম, চাকরিতেও রিজাইন করেছিলাম। সে অভিজ্ঞতা এখনো একা থাকতে দেয় না আমায়। কি হয়েছিল সেদিন বিশ্বাস করুন, আজও আমি এখনো পিছন ফিরে তাকাই না। যদি কেউ পিছু নেয় তাহলে